সমুদ্রের গভীরে পাওয়া কিছু রহস্যময় জিনিস। নাম্বার 3, 2015 সালে অ্যারিজোনার একজন ডাইভার সমুদ্রে দুটি কঙ্কালকে দেখতে পায়। যা দেখে সে প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু যখন সে তাদের কাছে যায় তখন সে দেখে কঙ্কালগুলি চেয়ারে বাঁধা রয়েছে। সে সেটা দেখে সে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। তারপর তদন্ত করে জানা যায় এই কঙ্কালগুলো প্লাস্টিকের ছিল। নাম্বার 4, বন্ধুরা 2017 সালে জলপরীর মতো দেখতে এই জীবের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল। লোকেরা বলে যে এটি সমুদ্র থেকে পাওয়া গেছে, কিন্তু এটি আসলে কাঠ এবং ফাইবারে ব্যবহার করে মায়ানমারের একজন শিল্পী তৈরি করেছিল। আমার অনেক জিনিসটি দেখা পথে আরো অবাক হয়ে যাবে। তার আগে তোমার যদি ছেলে হয়ে থাকে তাহলে লাইক করো, আর মেয়ে হয়ে থাকলে লাইক করে দিও। কমেন্ট করে এখানে কত সংখ্যা লেখা রয়েছে আমিও দেখতে চাই, কতজন এতে বলতে পারি। নাম্বার 1, 2012 সালে ফ্লোরিডার পম্পানো সৈকতে একটি বিশাল আকৃতির একটি